বন্ধুরা গরমে যখন কিছুই রান্না করতে ইচ্ছা করে না তখন রাতের খাবারে কি বানাবে ভাবছো ঝটপট এই রেসিপিটি করে নিতে পারো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি এরকম ঝিরিঝিরি করে কেটে নেবে আর এরপর দুটি বড় সাইজের একটু টমেটো কুচি করে নিয়েছি আর এই পিঁয়াজের সাথেই আমি দেখো এটাও মিশিয়ে দিচ্ছি এবার এই দুটোকে একটু হাতে ভালো করে মেখে নিতে হবে আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি তো এই রসুন কুচি দেবে আর দেবে একটুখানি ধনে পাতা কুচি আর এইগুলোকে দিয়ে এরপর এর মধ্যে দেবে কিছু কাঁচা লঙ্কা কুচি আর তারপরে এর মধ্যে দেব স্বাদ মতন একটু নুন আর এরপর এর মধ্যে দেবে অল্প স্বাদ মতন একটুখানি হলুদ অল্প একটু হলুদ দেবে একদম হাফ চামচ আর দেবে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল যদি একটু বেশি খেতে চাও তাহলে আর বেশি শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা আর একটু বেশি কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করতে পারবে এরপরে এর মধ্যে দিচ্ছি দেখো একটুখানি কাসুরি মেথি মানে শুকনো মেথি পাতা যাতে এর ফ্লেভারটা ভালো হোক আর এরপর এখানে দিচ্ছি এক চামচ চিকেন মশলা এক চামচ চিকেন মশলা এর উপর এক থেকে দেড় চামচ চিকেন মশলা এর মধ্যে দেবে চিকেন মশলা না থাকলে গরম মশলা ব্যবহার করতে পারো তোমরা এখানে গরম মশলা এক চামচ ছোট চামচের এক চামচ দিয়ে দেবে এরপরে এখানে দেখো এটা পনির নিয়ে আমি হাত দিয়ে এটাকে ম্যাশ করে দিচ্ছি যদি তোমাদের কাছে পনির না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে ছানা ব্যবহার করতে পারো ছানা দুধ দিয়ে ছানা কাটিয়ে নিয়ে দুশো গ্রাম মতন ছানা এখানে তোমরা ব্যবহার করতে পারো এবার এই সম্পূর্ণ মিশ্রণটা হাত দিয়ে ভালো করে আগে মেখে নিতে হবে এইভাবে হাত দিয়ে পুরোটা মেখে নেবে ভালো করে পুরোটা মেখে নেবার পর এবার দেখো আমি এখানে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি এটা মাইক্রোওয়েভ প্রুফ কাঁচের বোল হচ্ছে তো এরকমই কাচের কাঁচের একটা বাটি কিংবা মাইক্রোওয়েভ প্রুফ কিংবা ওভেন প্রুফ কোনো বাটি থাকলে তার মধ্যে এটা মিশ্রণটা দিয়ে দেবে আর এইভাবে বাটির মধ্যে এটাকে চেপে এইভাবে বসিয়ে দিতে হবে আর তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আমি দু রকমভাবেই তোমাদের দেখাবো গ্যাসের চুলায়ও কিভাবে করবে এবং ওভেনে কীভাবে করবে দুটো রকমভাবেই আমি দেখাচ্ছি তো সবার প্রথমে দেখো কাঁচের বাটিতে যেটা দিয়েছি সেটার মধ্যে আমি একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল চাইলে চিজ দিতে পারো চাইলে বাদও দিতে পারো কোনো অসুবিধা নেই দিলে টেস্ট ভালো হবে খেতেও ভাল লাগে তাই এবার দেখো এখানে আমি আগারও ওটিজিটা ইউজ করছি আগারোর এই ওটিজিটা ভীষণ একটা ভালো ওটিজি হচ্ছে আর এখানে তোমরা কেক কুকিজ বিস্কিট যে কোনো কিছু বেকিং করতে পারো অতি সহজেই কনভেকশন মোড আছে তো সব কিছুই এখানে করতে পারবে তোমরা তো এখানে ওয়ান ডিগ্রিতে আমি দশ মিনিট একটুখানি আগে প্রিহিট করে নিয়েছি আর তারপর ওয়ান এইটটি ডিগ্রিতেই আমি এটা দশ মিনিটের জন্য বসিয়ে দিয়েছি যাতে এটা বেক হয়ে যাবে তো চলো এটা যতক্ষণ বেক হচ্ছে এই যে কড়ার মধ্যে বাকি যেটা রয়ে গেছে সেটা আমি দেখাচ্ছি কিভাবে করবে তো এটা গ্যাসে এরমভাবে গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়াটা এইভাবে বসে শুধু এটাকে নাড়াচাড়া করবে আর কিছুই করতে হবে না ততক্ষণ নাড়াচাড়া করবে যতক্ষণ না এটা বেশ সুন্দর ভাজা ভাজা হচ্ছে আর বন্ধুর আর একটা জিনিস নিশ্চয়ই এই ভিডিওতে লক্ষ্য করেছো আমি কিন্তু এক চামচ তেলও কোথাও ব্যবহার করিনি তাই যারা সম্পূর্ণ তেল ছাড়া রেসিপি খেতে চাও তারা তোমরা এই রেসিপিটি করে নিতে পারো এখানে এক চামচ তেলও আমি কিন্তু ব্যবহার করিনি সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটি একটু নাড়াচাড়া করলেই এটা ফ্রাই হয়ে যায় আর এদিকে দশ মিনিটের মধ্যে দেখো আমার এদিকে এই ওটিজি আগারোর এই ওটিজিতেও কিন্তু এটা বেক হয়ে গেছে তো যারা গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে চাইছো না তারা তোমরা আগারোর এই ওটিজিটা ইউজ করে নিতে পারো শুধু হাতে মেখে নিয়ে এইভাবে বসিয়ে দিলেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে তো এখানে দেখো আমি আজকে পনির ভুর্জি তৈরি করলাম তো একটা আমি ওটিজিতে তৈরি করলাম আর একটা আমি কড়াই তৈরি করে তোমাদের দেখালাম তো এখানে যেহেতু একটুখানি চিজ দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে ভালো লাগছে তো এটা গরম গরম রুটির সাথে অথবা ব্রেডের সাথে তোমরা এটা রাতে খেতে পারো সার্ভ করতে পারো খেতে পারো দারুণ লাগবে এবং রাতে অনেকেই এমন আছেন ভাত রুটি কোনো কিছুই খেতে চায় না তো তারা শুধু এইটাও খেতে পারেন এর মধ্যে ক্যাপসিকাম কিংবা অন্যান্য সবজিও অ্যাড করা যেতে পারে আর এইভাবে জাস্ট বেক করে নিলে এটা কিন্তু দারুণ খেতে লাগে তো দেখো বন্ধুরা দু রকমভাবেই আমি এখানে তোমাদের শেয়ার করলাম আজকে আর ঝটপট রান্না একদম খুবই টেস্টি এটা খেতে দারুণ টেস্ট হয় কারণ এর মধ্যে যথেষ্ট মশলা এবং যাবতীয় কিছু দেয়া হয়েছে কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করাই হয়নি এখানে তো দেখো দুটোই আমি এখানে থালায় সার্ভ করে দিয়েছি এবং দুটোরই টেস্ট একটু ডিফারেন্ট হয়েছে দুটো দু রকমের খেতে হয়েছিল টেস্টটা কিন্তু দুটোই খেতে খুবই ভালো হয়েছিল তো গরমের মধ্যে যখন তোমাদের রান্না করতে বেশি ইচ্ছা করবে না ঝটপট এইভাবে রান্না করে নিতে পারো এই গরমের মধ্যে দারুণ টেস্টি হবে খেতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবে তোমাদের সাথে নতুন রেসিপি